এই যে বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির করলো কসম আল্লাহর আইজো কাইল হোক টুডু টুমরু এই মসজিদ যদি মুসলমানের রক্ত থাকে একদিন না একদিন এই মসজিদের জায়গায় রাম মন্দির ভেঙে আবার মসজিদ হবে আবার মসজিদ হবে আবার মসজিদ হবে আবার মসজিদ হবে ইনশাআল্লাহ অপেক্ষা করো অপেক্ষা করো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মসজিদ যেখানে একবার হইছে আল্লাহর কোরআনের কথা ওই জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ হলে হবে যদি না হয় আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে এ আজকে তো ডাগায় জন্ডিস তালি লেডিস বানায় হেলাইছে আ শরীফ থেকে শরীফা আরে কুতু 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 রে আরে কুতু 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 আর কি দেখবো রে সময় নাই কি কই এতে জামু রে কি শুরু হইছে শেখ হাসিনার আমলে আস্তে কত কইলে লুল হইয়া মরে হ্যাঁ শরীফ থেকে শরীফ হুল থেকে শরীফ হয়ে যাবে মানে ওই পুতাডারে কাইটা দিয়া একটা টান দিয়া ইসিংকিল পাকা করে দিয়া ওরে হিজলা বানাই দিবে লজ্জা লাগে না এই সমস্ত কিলা সেভেন এর মেয়েদেরকে পড়া স্কুল কলেজে পড়াও কেমনে তোমাকে সওয়াল মাইয়া নাই মাস্টাররা আবার মাদ্রাসা গালি দাও হুজুর রে খারাপ হ্যাঁ মগা মুগিরের সামনে বয়ে কেলাস সেভেনের একটা মাইয়া রে আর কেলাস সেভেনের একটা পোলা রে সামনে বহিয়া কিভাবে তেনা লইতয় কবে বালে হয় যেগুলা মাসাসির কাছে হিগবো ওইগুলা হন কেলাসে হিগা আমাগো মাসাসির এইগুলা হিগানের লাগে বালে ঘর পরে মেয়েরা এইগুলা হিগার লাগে স্কুল কলেজ লাগে না ওগুলা মাসাসিরা প্র্যাকটিক্যাল হিগায় দেয় এই দেশে গজব আয়া পর্ব একটু অপেক্ষা করেন টুডু টমরে গজব আইতাছে আইতাছে তাড়াতাড়ি আইতাছে মিয়া কওমি লুকি সিস্টেম চালু হয়ে গেছে বিরাক 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 ভার্সিটি থেকে একটা প্রতিবাদী বজ্র কণ্ঠের স্বরকে বাদ দেয়া দেবানি মুসলমানের মাথায় কাঁটাল লাগিয়ে খাওয়া আমার দিক তাকাবেন আপনি কোন দল করেন আমার দেহের বিষয় না হে মুসলমানের বোলা সবচাইতে বড় জিনিস দল আমার কাছে বড় না ইসলাম আমার কাছে বড় কষ্ট হইতেছে আর মাত্র দুই মিনিট পর জামগা কেবা আমার আজকে একটা না আর একটা আছে তুমি কইলেও থার সিস্টেম নাই শুধু একসাথে বলতে হবে এ এ এ বেড়ায় লুঙ্গি উসা করে যাও না এদিকে হুন এ হুন মগা যায় কেমনে বা আবার কিডনি মিডনি আছে নি এই যে তোমার পোলা পান মাস্টারে ধইরে পানির মধ্যে সুবায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার রে কলেজের পোলা পান ধইরে শরীফ থেকে শরীফ হইয়া বিজয় দিয়ে দিতে শীতের মধ্যে হ্যাঁ ওইগুলা চাকরি উপায় ঠন 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 ওইগুলো ওই যে ইয়াবা ওই যে ইয়াবা ও বাবা ওর নাম হলো ইয়া বাবা ইয়াবা না ও বাবা ইয়া বাবা ওই এমএ পাস করি ইয়া বাবা ওস্তাদের দাম দিবা না সাইরে না দাম হইব না কথা বলনা কেন ও যে এমপি মুমতাজ না ও ডিব্বা মারছে বা ডিব্বা আমার শাশুড়ি শেখ হাসিনা ডিব্বা মেরে দিছে ওরে ও সংসদে আর ভাটা ভাটি আর সিস্টেম নাই ওর ওর ভাটা ভাটি বন্ধ ওই মুমতাজ 300 টাকার মুমতাজ মুমতাজ টাকা নাই দিকে এই জমিনে আল্লাহ এখনো আছে না তার বিচার আছে না মনে রাখেন তার বিচার খুব করা বিচার সে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے ہم سب مسافر ہیں وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ
কথা বলে এই পর্দার পেছনে কথা বলে দুটো সেল দাঁড় করে রাখো ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চড়াইল হাজিবাড়ি জামিয়া নুরুল হকিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 36তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ অত্র মসজিদের সম্মানিত কমপ্লেক্সের সভাপতি জনাব আলহাজ নাজমুল হক স্বপন সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি এই কেরানীগঞ্জের মা ও মাটির বন্ধু বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ শাহিন আহমেদ শাহিন ভাই আজকের মাহফিলে হযরত উলামা ইকরাম আজিজ তলাবা অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি বিশেষ করে চেয়ারম্যান লিটন সাহেব এবং তার ভাই বেরাদার সহ অনেক কমিটি বৃন্দ এখানে আছেন এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে কইছে এ বড়াই এ বড়াই একবারে কান সিঙ্গেল ঠাকুর দে এই বালের মধ্যে ছাইসা দর দুরে এই রাস্তা গায় মগা যা সরাইল মাঠের মতো শুরু হইছে এই এক করে 150 গজ দূরে লয়ে যা ঘুরতেই ঘুষাইতে ঘুষাইতে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ আরো জোরে আল্লাহ এই আল্লাহ নাম আস্তিন নেন না মাগরিবের পরে জুমার দিন খুব ভালো দিন আর মাসটাও খুব ভালো জোরে বলেন কে আল্লাহ এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার খুশি হয়েছে কে আল্লাহ একটা দিন যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করা যায় সারা দুনিয়া আপনার বিরোধী হলেও আল্লাহর পক্ষে থাকে এই মাসে একটা দোয়া আছে এই দোয়াটা যদি কেউ তিনবার পড়ে আল্লাহর রাসূলের সুপারিশ অজীব হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জোরে করে সুবহানাল্লাহ পর্দার ওই পাশে দুটো তালবেলেন দাঁড় করে রাখা হাফেজ পর্দার ওই পাশে দুটো ছাত্র খাড়া করে রাখো এই যে উত্তর পাশে শুধু একসাথে বলবেন এই দুনিয়া থাকার জায়গা না ঠিক না বেঠিক ঠিক চিরদিন থাকতে পারবেন এই মাদ্রাসা মসজিদের যিনি জায়গা দিয়ে গেছেন আপনাদের কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি হাজিবাড়ির নুরুল হক সাহেব বাংলাদেশের ঐতিহ্যবাহী একজন মানুষ ছিলেন আল্লাহ এই মসজিদ মানসার যত জায়গা এলাকার মানুষ এবং হাজিবাড়ির মানুষই দিয়েছেন যারা অত্যন্ত কষ্ট করে
এই মসজিদ মাদ্রাসা করছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করেন